এবার স্কুলে স্কুলে গীতা পাঠ চালু হবে, যা ভারতীয় হিন্দুদের জন্য অত্যন্ত গর্বের। এবার ক্লাস 6 থেকে 12 পর্যন্ত শেখানো হবে গীতার মাহাত্ম্য। দেখানো হবে শ্রীকৃষ্ণের লীলা খেলা, বিশ্লেষণ করা হবে সনাতন হিন্দু ধর্মের গুরুত্ব, একেবারেই বাধ্যতামূলক করা হয়েছে এই নিয়ম। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, কবে থেকে চালু হচ্ছে? দেখুন, গীতার মতো পবিত্র ধর্মগ্রন্থ আর একটিও নেই, তবে আজকালকার ছেলেমেয়েরা গীতার মর্ম তেমনটা বোঝে না। স্মার্টফোন, ল্যাপটপ আর পড়াশোনার চাপে গীতার মাহাত্ম্য খোঁজার সময় তাদের কাছে নেই। বিশিষ্টরা মনে করেন এই জগতে যাবতীয় সমস্যার সমাধান এই গীতাতেই রয়েছে, তাই গীতার মর্ম আজকালকার ছেলেমেয়েরা যাতে বুঝতে পারে সেই লক্ষ্যেই এই ব্যবস্থা। এবার থেকে স্কুলে স্কুলে গীতা পড়ানো হবে। মোদীর রাজ্য গুজরাটে এই মহান ও দুর্দান্ত উদ্যোগটি নেওয়া হয়েছে, তবে এই উদ্যোগটি এখন বাস্তবায়িত হয়নি। তবে তথ্যসূত্র থেকে জানা গিয়েছে গুজরাটের বিধানসভায় সেখানকার স্কুলগুলোতে গীতা পড়ানোর দাবি তোলা হয়। যারা এই দাবি তুলেছেন তাদের বক্তব্য, ক্লাস 6 থেকে 12 পর্যন্ত পড়ুয়াদের ভগবদ গীতা পাঠ করাতে হবে। গুজরাটের শিক্ষা বিভাগের অনুমোদন পেলেই এই দাবি বাস্তবায়িত হবে। ঠিক কেমন হবে এই গীতা পাঠের পরিকল্পনা? জানা গিয়েছে এই উদ্যোগের আওতায় শ্রেণী অনুযায়ী গীতার অধ্যায়গুলোকে ভাগ করা হবে, পড়ুয়াদের সহজভাবে গীতার মাহাত্ম্য বিশ্লেষণ করে বোঝানো হবে। গীতা কি এবং গীতার সারমর্মতে কি লেখা রয়েছে সমস্ত খুঁটিনাটি বুঝিয়ে দেওয়া হবে, সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের জীবনলীলাও ব্যাখ্যা করা হবে। অনেকেই এই বিষয়টিকে সমর্থন জানিয়েছে, তবে এই সম্পূর্ণ বিষয়ে একেবারেই নারাজ কংগ্রেস। তাদের মতে ভোট বাক্স ভারতের ধর্ম নিয়ে খেলছে বিজেপি। কংগ্রেসের দাবি, স্কুলে ধর্মগ্রন্থ পাঠ করানো হলে ধর্মীয় বিভাজন সৃষ্টির সম্ভাবনা থাকবে, ঠিক এই কারণে ধর্মগ্রন্থ বিষয়টিকে তারা প্রশ্রয় দিতে চাইছেন না। এখন দেখার বিষয় শেষমেশ স্কুলে স্কুলে গীতা পাঠ চালু হয় কিনা। সব বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এই তথ্যটি যাতে ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে যায় অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনারা ঠিক কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আপনার অনুরোধের ভিডিওগুলি বানাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।